আর এখানে আমার ওয়েজেস ফ্রাই ফর আওয়ার, এখানে সালাদ বানাই লিছি, গাজর আছে বাট গাজর আর দিছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আশা করি আপনারা যে যেখান থেকে দেখেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাই আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনারা কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আর আজকের ব্লগে যারা আমার নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার লগে থাকবা। আর যারা পুরানো বন্ধু আমার চ্যানেলটা সবসময় শেয়ার করেন, আমার ভিডিও দেন, তারারে আমন্ত্রণে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলোক আজকের ব্লগ কিলাম কিতাখান আছে কতক্ষণ শেয়ার করা যায় আপনার লগে চলোক। আর আজকের ব্লগটা আমি রাত কেটে শুরু করলাম, কেন চিকেন দিয়ে ম্যারিনেট করিয়া থাকি রাত খানির লাগে। তন্দুরি মশলা দিয়া ভাবলাম যে মাখাইলাই খাইমু, মাকে বনমা চরিয়া আইসি আর এখন এটা বইয়া বইয়া আম চাটনি খাইমু। লবণ আর দিম কাসন্দি, ওই লগি কাসন্দি, মিঠারে আর কেন ধনিয়া পাতা আর কাঁচা মরিচ,
যেহেতু আমার ওভেন ছোট তো এগুলোকে সব জায়গায় দিতে নাই, তো আমি এখানে সাইড পিস ফেলা দিলাম, পরে আবার দিব সাইড পিস করে করবো আর কি। আর চিকেনের লোকে খাবার লাগে কেন, পটেটো ওয়েজেস ফ্রাই করবো, পটেটো ওয়েজেস আর অনিয়ন কিং আর বানিমো সালাদ। পটেটো ওয়েজেসটা খাইতে যে ভাল লাগে, তো ওয়েজেস ফ্রাই করবো আমি এখন আর সালাদ বানাইমো। কেন সালাদ বানাই লিছি, গাজর আছে বাট গাজর আর দিছি না, টমেটো কিউকাম্বার লেটুস কাঁচামরিচ ধনিয়া পাতা লাল পেঁয়াজ এত দিয়ে বানাইছি সালাদ। কেন লবণ দিয়ে একটু বাদে মাখাই মহারণ, এখন দিয়ে লবণ দিয়ে মাখাইলে লবণের পানি ছাড়ি যাইব সালাদর। আর এখন আমার ওয়েজেস ফ্রাই করার অনিয়ন রিং আমার বরফই খুব বেশি পছন্দ লাগে, অনিয়ন রিংটা সবসময় রাখি, যে কোনো ফ্রাই করতে হইলে অনিয়ন রিংটা ফ্রাই করি। আর চিজ স্টিক, তো আজকে চিজ স্টিক আমার ঘরে নাই, অনিয়ন রিং আছে, তো আমি অনিয়ন রিংটা ফ্রাই করলাম।